1975 সালের 25 জুন ভারতের ইতিহাসে একটি কালো দিন। এই দিনটিতে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী। দেশে জরুরি অবস্থা জারি করে মানুষের সর্বনাশ করেছেন। তাই এই দিনটিকে বিজেপি কালো দিবস হিসেবে পালন করছে। প্রদেশ বিজেপি কার্যালয়ে একটি আলোচনা চক্রে ভাষণ দিতে গিয়ে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা। 25 জুন দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলো প্রদেশ বিজেপি। এই উপলক্ষে শনিবার দলের রাজ্য কার্যালয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন দলের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। আলোচনা চক্রে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 1975 সালের 25 জুন ভারতের ইতিহাসে একটি কালো দিন। এই দিনটিতে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী। দেশে জরুরি অবস্থা জারি করে মানুষের সর্বনাশ করেছেন। টানা 21 মাস ধরে দেশে চলে এই জরুরি অবস্থা। দেশের 100,000-এর বেশি মানুষকে জেলে পুরে দিয়েছিল। জেলের মধ্যে মৃত্যুবরণ করেছেন 22 জন সাধারণ মানুষ। সর্বত্র একটা অরাজক পরিস্থিতি কায়েম করা হয়েছিল, আর তা করেছেন ইন্দিরা গান্ধীর নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, 100,000-এর বেশি মানুষকে জোরপূর্বক জেলে বন্দি করা হয়েছিল। আমরা সবাই জানি, আমরা তৎকালীন সময়, আমি নিজেও একবার ওই সময় 1975-এ এলাহাবাদে আমি রেল স্টেশনে 3 দিন আটকে পড়েছিলাম। আমি বোম্বে মিলে আসছিলাম, সেখানে আমি আটকে পড়েছিলাম। কি দুর্দশা সেই দিনগুলো, মানে স্মরণ করলে এক এক সময় অবাক লাগে। এই জেল হেফাজতে প্রায় 22 জনের মতো, যে রিপোর্ট আমাদের কাছে আছে, তৎকালীন সময়ে 22 জন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশে জরুরি অবস্থা জারি হয় কোনো বিশেষ কারণে। যখন অন্য কোনো দেশ আক্রমণ করে তখন জরুরি অবস্থা জারি করা যেতে পারে। তিনি তথ্য দিয়ে বলেন, 1962 সালে প্রথম দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল, তখন চীন ভারতকে আক্রমণ করেছিল। দ্বিতীয়বার 1971 সালে পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল, যখন তখন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কিন্তু কোনো কারণ ছাড়াই নিজের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিল। আমাদের বিশ্বজিৎ বাবু আলোচনা করেছেন, কংগ্রেস বরাবরই একটা, আমরা সবাই জানি যে ইন্দিরা গান্ধী অ্যাসোসিয়েশনের পরে শিখ নিধন থেকে শুরু করে রাজীব গান্ধী অ্যাসোসিয়েশনের পর থেকে যে রায়ট সারা ভারতবর্ষে হয়েছে, সংগঠিত হয়েছে, সবসময়ই উনাদের এই উৎপত্তি বিষয়। তো উনারা এমন সব ইতিহাস ভারতবর্ষের ইতিহাসের পাতায় লিখে গেছেন যেগুলো বারবার আমাদের স্মরণ করা উচিত। এবং যে কথাটা এখানে বলা হচ্ছে যে কেন এই স্মরণ করার দিনটি আজকের যে কালো অধ্যায়, এই কারণে যে বর্তমান জেনারেশন তারা এই বিষয়ে অনেকে অনেক কিছু জানে না। মুখ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ ধরনের জরুরি অবস্থার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ভারতের মানুষের দুঃখ দুর্দশার কথা সেদিন চিন্তা করেননি তৎকালীন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।